আপনারা দেখুন, এটা শৈলকুপের ভিতরে। এই জায়গাটার নাম দেখি কারণ নিলে আমি বলছি। এই জায়গাটা, এটা একটা পাকড় গাছ। এই জায়গাটা একটা গেটের মতো দৃশ্য দেখেন এটা। হ্যাঁ, এই গাছটা এই পাশে একটা লতা হয়ে এই গাছটা এখানে এরাম হয়েছে। এটা এই জায়গার নাম কি উনি জানে না। এইটা কিন্তু লতা হয়ে এই গাছটা হয়েছে, বিশাল বড় একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই দিকটাও দেখেন, এটা কিন্তু বিরাট বড় একটা গাছ। এই আপনারা একটু দেখায় আমি, এই যে এখানে একটা মন্দিরও আছে, মন্দিরটা একটু দেখাই। এটা একদম রাস্তার কোলে, এটা শৈলকুপাতে বেড়ে নাঙলবান রোড। আর আমি একটা লোক দেখি, যদি সম্ভব হয় আপনাদের দেখাবে যে এখানে একটা জবা ফুলও আছে। আমি দেখে এক দাদা আসছে, একটু সাক্ষাৎকার নিয়ে এই জায়গাটার নাম ঠিকানাটা একটু বলি। দাদা ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন। আপনার পরিচয় একটু বলেন দিন। আমার নাম রিফন কুমার কন্ডু, ধলাচন্দ্র আমার গ্রামের নাম, থানা শৈলকুপা জেলা ঝিনাইদহ। এই এই জায়গাটা, এই গাছটা সম্বন্ধে একটু যতটুকু জানেন একটু বলেন। এটা আমাদের বাপদাদা সম্বন্ধে আমরা যতটুকু জানি, আমাদের প্রত্যেক দাদারা বলে গেছে এটা তারাও দেখে নাই, এরকম গাছ ছিল। এবং এটা অনেকদিন যাবো, প্রায় 200-250 বয়স হবে। 200-250, তার বেশি তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা মূল গাছ সম্ভবত মনে হয় নেই। এবং এটার মন্দির যে জায়গাতে, এটা আমি 200 জমি দান করেছি। ও, এই জমিটা আপনি দিয়েছেন? জি। ও ফাইন। এই গাছটা তাহলে মূল গাছ নেই, মানে এই যে যেমন লতা দিয়ে ফুটেছে এই যে পাশে, মানে এই লতা জাতীয় গাছ, আর মূলটা মনে হয় নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে এই যে সবাই ধারণা করে। ধারণা করে, তার মানে এই এই গাছের বয়সই 200-250 বছর। তাহলে মূল ধরলে তো অনেক বয়স, ওইরকম ধরা যায়, ধরা যায়, একটা আইডিয়া আর কি। তাহলে এটা কোন ইউনিয়নের ভিতরে? এটা আটং ধলাচন্দ্র ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, তিনি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। আচ্ছা আচ্ছা। তাহলে এই জমিটুকু আপনি, মানে এই জায়গাটা আপনাদের, এই জমিটুকু আপনি দান করেছেন মন্দিরের জন্য? তাহলে মন্দিরটা কতদিন এখানে স্থির? এটা ফাঁকা হয়েছে এটা 2003 সালে। এটা করে দিয়েছে নাঙ্গলবান নিবাসী বাবু অনিল কুমার কন্ডু। আচ্ছা। তাহলে এই এই যে ভিতরে একটা বেল গাছ আছে, বেল গাছটা বট গাছ যে লতা পাতা হয়ে, মানে বট গাছটা দেখে আমি এখানে দাঁড়ালাম। আচ্ছা আচ্ছা। যে বিশাল একটা পুরনো গাছ, ঐতিহ্য, মানে সেই হাত পেরা ছড়িয়ে ছড়িয়ে শিকড় গুলো, মানে একটা বৃহত্তম এশিয়া মহাদেশের বট গাছটা কিন্তু এরাম নেই না। কালীগঞ্জের ভিডিও আমি করছিলাম, কিন্তু গাছটা কিন্তু এরাম নেই না না। ওখানে গাছটা অনেক নষ্ট হয়ে গেছে, মানে বোঝা যায় না, কিন্তু এখানকার গাছটা সেই মুভটা, মানে বোঝা যাচ্ছে যে একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। যাই হোক, আপনার অনেক ধন্যবাদ ওই ঠিকানাটা দেওয়ার জন্য। ভালো থাকেন। আমি ঝিনাইদহ থেকে আসছি, আমার এমনি একটা ইউটিউব চ্যানেল আছে, পিরাকিদের উপরে একটা ভিডিও করি। আচ্ছা ঠিক আছে, দান বলছি, এক মিনিট দান। এই আমি একটু ভিতরটা দেখাই যতদূর সম্ভব, গাছের ভিতরটা উপরটা দেখাই। গাছের ভিতর দেখেন সমস্ত কিন্তু শিকড়ো লেগে এইভাবে গাছ, অসংখ্য গাছ তৈরি হয়েছে, কিন্তু গাছ না এগুলো। এবারে একটু গোড়াটা দেখাই, ওই শিকড়োগুলো মাটিতে লেগে দেখুন কিভাবে এটা হচ্ছে কি, আবার গাছ রূপান্তরিত হয়েছে। আর ওই দাদা তো বললেই সব। এই যে সাথে দেবদার গাছ। যাই হোক, এই জায়গাটা আমার দেখে খুব পছন্দ হলো, যার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম আপনাদের মাঝে। যদি আপনাদের কারো ভালো লাগে এটা, হ্যাঁ এটা ভালো লাগলে অবশ্যই আপনারা দেখবেন। এটা একদম রোডের সাথে, এই যে এদিক গাছটা আবার একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই সাইডটা গাছটা ভিতরের অংশটা অনেকটাই মারা গেছে। আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এই দেখুন এদিক কী সুন্দরভাবে শিকড়েই শিকড়েই গাছের একটা ডিজাইন হয়ে গেছে। এই দেখুন এই জায়গার থেকে আমি দেখাই শিকড়ের সাথে শিকড়ে কীভাবে আইটে আসো। দেখুন ভিতরটা, এই জায়গাটায় ভিতরটা একটু দেখাই, ওই দেখেন। আপনারা মনে চাইলে ঠিকানাটা ওই দাদা বলেছে, আমার মনে নেই, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, অবশ্যই আসতে পারেন। হ্যাঁ, ঠিকানাটা দাদা রাখবে বলে দিচ্ছে, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই। ধলাচন্দ্র গ্রাম, আট নং ধলাচন্দ্র, ধলাচন্দ্র গ্রামের নাম, থানা শৈলকুপা জেলা ঝিনাইদহ। একদম রাস্তার সাথে নাঙ্গলবান রোড, একদম রাস্তার সাথে শৈলকুপা রোড, নাঙ্গলবান, মানে শৈলকুপাতে নাঙ্গলবান যাইতে বাম হাতে পড়ে। হ্যাঁ।
আপনারা অবশ্যই আসতে পারেন যদি পছন্দ হয় দেখতে। কি আমাদের কৃষি মশাই মানে পুয়াতো? দাঁড়া দাঁড়া, যাই হোক, আপনারা আমার এই ভিডিওটি এত পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ভালো লাগলে এখানে অবশ্যই দেখতে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।